হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। তো তোমরা জানো, যারা রেগুলার ক্লাস করছো, আমরা নিয়মিত কিন্তু ANM GNM 2022 প্রিপারেশন ক্লাস নিয়ে নিয়মিত চলে আসছি। তো অলরেডি 4টে ক্লাস করানো হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টটা চেক করো, অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। তো আজকে হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার, আমরা 5 নম্বর ক্লাস পড়াচ্ছি এবং চ্যাপ্টার 1 ক্লাস 10-এর আমরা কন্টিনিউ করছি। পাট পাট করে করে দিচ্ছি, হয়তো মাঝখানে একদিন করে একটু গ্যাপ যেতে পারে, কারণ অন্য ক্লাসের ভিডিওগুলো আমাদের আপলোড করতে হচ্ছে। তো সেই জন্য আমরা রোজ দিন আসার চেষ্টা করছি। তো আমরা আজকের আলোচনা করব, আগের দিন স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করে দিয়েছিলাম অলরেডি, এবং সাথে মক টেস্টেরও ব্যবস্থা আছে। তোমরা চাইলে অবশ্যই মক টেস্টটা করো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। এবার আমরা চলে আসবো ক্লাস নাম্বার 5, যেটা চোখ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা চোখের স্ট্রাকচারটা একটু দেখে নিই। তো মানব চক্ষুর স্ট্রাকচার তোমরা ক্লাস 10-এ সবাই পড়েছো মোটামুটি, অলরেডি তোমরা জানো, তবু আরেকবার আমরা বলে দেবো কোথা থেকে প্রশ্ন আসে, বিশেষ করে সেটা আমরা বলবো। তো দেখো, এখানে প্রথমেই যে সাদা রঙের স্তরটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একদম এই যে সাদা রঙের পিছনের দিকে যে সাদা রঙের অংশটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলি স্ক্লেরা বলি, ঠিক আছে? তো সেটাকে স্ক্লেরা বলি, এবং সামনের দিকের এই সাদা অংশটাকে আমরা বলি কর্নিয়া বলি। কাজগুলো আমরা দেখছি, তার আগে আমরা দেখি নিচে কোনটাকে কী বলছে। এবং কালো রঙের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কোরোয়েড বলছে, ঠিক আছে? এবং তার ঠিক এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর স্তর যেটা, সেটাকে বলে রেটিনা বলছে। আচ্ছা, এবং রেটিনার মধ্যে যেটা অংশ, বিশেষ অংশ, সেটা হচ্ছে পীতবিন্দু, যেখানে প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং তার জন্য আমরা দেখতে পাই। এবং আরেকটা বিন্দু আছে অন্ধবিন্দু, যেটা ব্লাইন্ড স্পট বলে, যেখানে কোনো রকম প্রতিবিম্ব সৃষ্টি হয় না এবং অপটিক স্নায়ু যুক্ত থাকছে। এবার এই জায়গাটা আমরা দেখবো যে এই জায়গাটা রয়েছে লেন্স, রয়েছে লেন্সের সামনে যে অংশটা খালি জায়গা এবং সেই জায়গাটায় যে তরলটা থাকে সেই জায়গাটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার বলছে, এবং লেন্স আর রেটিনার মাঝখানের যে অংশটা সেটাকে ভিক্টিয়াস হিউমার বলছে, ঠিক আছে? এবং আরও অনেক কিছু অংশ রয়েছে, এইগুলোকে বলছে আইরিস বলছে, এগুলোকে আইরিস বলছে। আইরিসের মাঝখানে একটা ছোট্ট বিন্দু রয়েছে, সেটাকে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে তারারন্ধ্র বলে, ঠিক আছে? তাছাড়াও সিলিয়ারি পেশি, এইগুলোকে বলে সিলিয়ারি পেশি বলছে। তো এর কাজগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো কাজগুলো আমরা এক এক করে দেখে নিই। প্রথমেই স্ক্লেরা মানে সাদা অংশ যেটা, সেটা কী করছে, আমাদের কতটা উপকারে লাগছে, সেটা চলো দেখে নিই। তো স্ক্লেরা কী করে, আমাদের চক্ষে অক্ষিগোলককে রক্ষা করে। স্ক্লেরা, সে সাদা অংশটা স্ক্লেরা, সেটা চোখকে রক্ষা করছে। কর্নিয়া, যেটা দেখালাম যে সামনের দিকে সাদা অংশ যেটা দেখালাম, সেটা আলো প্রবেশ করতে, চোখে আলো প্রবেশ করতে সাহায্য করছে এবং প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করছে। বিশেষ করে তোমাদের প্রতিসারক মাধ্যম হিসেবে কোনটা কোনটা কাজ করে সেটা কিন্তু আসে। 4টে অংশ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। প্রথমে আমরা পেলাম কর্নিয়া, ঠিক আছে? এবার চলে আসবো যে কোরোয়েড। কোরোয়েডের মধ্যে মেলালিন লঞ্চক থাকে, সেই জন্য কোরোয়েডটা কালো রঙের হয়, ঠিক আছে? এবং আলো প্রতিফলন রোধ করে। এই জায়গাটা থেকে তোমাদের প্রচণ্ড প্রশ্ন আসে, আলো প্রতিফলন রোধ করে কোন অংশ, সেটা হচ্ছে করোয়েড অংশ, হচ্ছে আলো প্রতিফলন রোধ করছে এবং মেলানিন রঞ্জক থাকছে। এই পয়েন্টগুলো একটু পারলে স্ক্রিনশট তুলে নাও, বইতে আছে কিন্তু ইম্পর্টেন্টগুলো এক জায়গায় লিখে রাখলে বেশি সুবিধা হবে তোমাদের। আইরিস হচ্ছে আমাদের, দেখবে অনেকের চোখের কালার নীল হয়, কালো হয়, তো সেইগুলো সেই কালারটা নির্ধারণ করে হচ্ছে আইরিসের জন্য এই কালারটা আমাদের হয়, যাদের ব্লু আই হয়, ঠিক আছে? তো তাদের এই আইরিসের কালারের জন্য এটা কিন্তু হয়। এবার আসবো যে আইরিসের প্রথম প্রধান কাজ হচ্ছে, আইরিসের মাঝখানে তারারন্ধ্র থাকে, একটা ছোট একটা ছিদ্র, তো সেই তারারন্ধ্রকে ছোট বড় করতে সাহায্য করছে। কারণ চোখে যদি বেশি তোমার রশ্মি পড়ে যায়, যদি বেশি উজ্জ্বল আলো পড়ে, তাহলে তারারন্ধ্রটা ছোট হয়ে যায়, ঠিক আছে?
তো তার অন্তকে ছোট বড় করতে সাহায্য করছে, কিন্তু আইরিস সাহায্য করছে। এবার রেটিনা থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রথমেই আমরা পড়বো যে রেটিনার মধ্যে কিন্তু প্রোটিন থাকে এবং স্নায়ু কোষ দিয়ে গঠিত। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, সেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। স্নায়ু কোষ কী কী কোষ থাকে? স্নায়ু কোষের মধ্যে রড কোষ এবং কোন কোষ থাকে? রড কোষটা রড আকৃতি দেখতে এবং কোন কোষটা শঙ্কু আকৃতি দেখতে হয়? একটু পরে ছবি দেখাচ্ছি। রড কোষ হচ্ছে যখন আমাদের কম আলো থাকে তখন দেখতে সাহায্য করে। রড কোষ মানে যারা নিশাচর প্রাণী হয় তাদেরকে রাত্রিবেলায় দেখতে সাহায্য করে রড কোষ। তাহলে নিশাচর প্রাণীদের রড কোষের সংখ্যা তাদের বেশি থাকে চোখে, ঠিক আছে। এবং রেটিনা হচ্ছে একটি স্নায়ু কোষ দ্বারা গঠিত স্তর। আচ্ছা, কোন কোষ হচ্ছে আমাদের বিভিন্ন বর্ণ চিনতে সাহায্য করে? কোন কোষ? তাহলে রড কোষ হচ্ছে আমাদের অল্প আলোতে দেখতে সাহায্য করে, রড কোষ। আর কোন কোষ হচ্ছে উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে এবং বর্ণ চিনতে সাহায্য করে। আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা অবশ্যই স্ক্রিনশট তুলে রাখো, কারণ আমি একই জায়গায় ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, তো বইতে আলাদা আলাদা করে দেওয়া আছে, তো সেই জন্য একই জায়গায় যদি পরীক্ষার আগে একবার দেখে যাও তাহলে মনে থাকবে। আচ্ছা, আলোক সুবেদী কোষ যদি বলে, কোন কোষ হচ্ছে আলোক সুবেদী কোষ? সেটা হচ্ছে কোন কোষ, যেটা শঙ্কু আকৃতি যে কোষ যেটা চোখে থাকে, রেটিনায় থাকে, সেটা হচ্ছে কোন কোষ। এবার বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? রেটিনায়। রেটিনায় পীতবিন্দু থাকে, পীতবিন্দুতে তৈরি হয় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে ভালো স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার পীতবিন্দুতে, ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো তারার অন্ধ। তারার অন্ধ হচ্ছে অক্ষিগোলকে আলো প্রবেশ করতে সাহায্য করছে, এবং যদি বেশি আলো যদি তারার অন্ধে যদি বেশি আলো পড়ে তাহলে কিন্তু তারার অন্ধটা ছোট হয়ে যায়, ঠিক আছে। অক্ষিগোলকে আলো প্রবেশ করতে সাহায্য করে তারার অন্ধ। এবার আসবো লেন্স। প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। প্রথমেই বলেছি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ চারটে অংশ কাজ করে। একটা কর্নিয়া বলে দিয়েছি, একটা হচ্ছে লেন্স প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, এবং উপযোজন কি সেটা পরে আসছি। উপযোজনে সাহায্য করে লেন্স আর সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশি। এবার আসবো অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার কোথায়, কার কার মধ্যে থাকে? আমি বলেছিলাম যে কর্নিয়া আর লেন্সের মধ্যে যে প্রকোষ্ঠটা রয়েছে সেটাকে বলে অ্যাকুয়াস হিউমার। তাহলে প্রশ্ন কিন্তু কোথায় অবস্থিত, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। কর্নিয়া আর লেন্সের মাঝখানে থাকে অ্যাকুয়াস হিউমার, তাহলে এইটা থেকে প্রশ্ন আসে। এবং প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করছে, আরেকটা প্রতিসারক মাধ্যম আমরা পেয়ে গেলাম। তাহলে কর্নিয়া, লেন্স আর অ্যাকুয়াস হিউমার এখনও পর্যন্ত প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে আমরা পেয়েছি। এবার চলে আসবো ভিক্টিয়াস হিউমার, এটাও একটা প্রকোষ্ঠ। কোথায় থাকে? লেন্স আর রেটিনার মধ্যে অবস্থিত, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে চারটে প্রতিসারক মাধ্যম আমরা পেয়ে গেছি, একটা কর্নিয়া, একটা লেন্স, একটা অ্যাকুয়াস হিউমার, একটা ভিক্টিয়াস হিউমার, ঠিক আছে। এবার চলে আসবো অশ্রুগ্রন্থি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অশ্রুগ্রন্থির, যেটা অশ্রুক্ষরণে সাহায্য করছে, এবং অশ্রু কী করে, আমাদের বিভিন্ন জীবাণুগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। যেমন অশ্রুর মধ্যে লাইসোজাইম এনজাইম থাকে যেটা জীবাণু ধ্বংস করে। এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে, লাইসোজাইম এনজাইম থাকে, ঠিক আছে, মনে রাখো এবং লিখে রাখতে পারো। এবার রড কোষ আর কোন কোষের মধ্যে একটা পার্থক্য আমরা দিয়ে দিয়েছি। রড কোষ হচ্ছে রোডোপসিন রঞ্জক থাকে, যেটা ইম্পর্টেন্ট সেটা বলছি। কোন কোষে হচ্ছে আইডোপসিন রঞ্জক থাকে। রড কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে, কোন কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। রড কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে লোকের রাতকানা রোগ হয়, এবং কোন কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বর্ণান্ধতা, বর্ণ চিনতে পারবে না, কারণ কোন কোষের প্রধান কাজ হচ্ছে বর্ণ চিনতে সাহায্য করে। তাহলে কোন কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বর্ণান্ধতা রোগ হয়, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে রড কোষের ছবি এবং এটা কোন কোষের ছবি, তোমরা দেখতে পাচ্ছ এরকম স্ট্রাকচার হয়। এবার চলে আসব, আমরা দেখিয়ে দিয়েছিলাম যে অন্ধবিন্দু এবং পীতবিন্দু,
অন্ধবিন্দুতে হচ্ছে কোনো রকম প্রতিবিম্ব গঠিত হয় না, পীতবিন্দুতে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, এবং তারারন্ধ্রের ঠিক বিপরীত দিকে থাকে পীতবিন্দু এবং রেটিনা আর অপটিক স্নায়ুর সংযোগস্থলে অবস্থিত অন্ধবিন্দু কোথায় অবস্থিত সেটা আসে। আচ্ছা, এটা হচ্ছে বর্ণহীন হয়, অন্ধবিন্দুটা বর্ণহীন হয় আর পীতবিন্দুটা পীত বর্ণের হয়। এবার বাইরে থেকে একটা চক্ষু যদি আমরা দেখি, মানে সবার চক্ষু, সেটার মধ্যে এই অংশটাকে বলছে তারারন্ধ্র, এই সাদা অংশটাকে বলছে স্ক্লেরা, আর এই জায়গাটাকে বলছে আইরিস বলছে, এবং এগুলো হচ্ছে চোখের পাতা, চোখকে ঢেকে রাখে, এবং এখানে থলিগুলো রয়েছে, এগুলো অশ্রু, মানে অশ্রুগুলোকে আমাদের ওই জায়গাটা থাকছে, ল্যাকাইমাল গ্রন্থি, তারপরে অ্যাক্রাইমাল থলি, এই জায়গাটায় অশ্রু থাকছে, এবং অনেক সময় এই থলিগুলোর মাধ্যমে অশ্রু কিন্তু আমাদের নাকে পর্যন্ত পৌঁছে যায়, ঠিক আছে, কারণ এগুলো অনেকটা দূর অবধি বিস্তৃত থাকে, চোখের জল নাকের জলের হিসাবে বেরোয়, আমরা যখন খুব কান্নাকাটি করি তখন এটা হয়ে থাকে। তো এবার চলে আসবো এক নেত্র দৃষ্টিকে আর দ্বিনেত্র দৃষ্টিকে। যখন দুটো চোখে আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হবে তখন সেটাকে বলছে এক নেত্র দৃষ্টি, মানে গরু, ছাগল, ঘোড়া, ব্যাঙ, এদের ক্ষেত্রে এক নেত্র দৃষ্টি দেখা যায়। এদের দেখো দুটো পাশে দুটো চোখ, এই পাশে একটা চোখ আর ওই দিকে আরেকটা চোখ রয়েছে, ঠিক আছে, তাহলে এই চোখ দিয়ে এক জিনিস দেখবে আর ওই চোখ দিয়ে অন্য জিনিস দেখবে, দুটো চোখে আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাই জন্য একে এক নেত্র দৃষ্টি বলছে, উদাহরণ দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। এবং দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে যারা দুটো চোখ দিয়ে একই জিনিস দেখবে, আমাদের মানুষদের দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়, ঠিক আছে। এক নেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টির মধ্যে একটা পার্থক্য মতো করে দিয়েছি যে একই ব্যাপার, এক নেত্র দৃষ্টি মানে হচ্ছে দুটি ভিন্ন প্রতিবিম্ব তৈরি করবে, দুটো চোখে আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হবে, এবং দ্বিনেত্র দৃষ্টি মানে একই, মানে একটি প্রতিবিম্ব তৈরি হবে। উদাহরণ দিয়ে দিয়েছি, গরু কুকুর এক নেত্র দৃষ্টি দেখা যায়, দ্বিনেত্র দৃষ্টি মানুষের দেখা যায়। এবার আসবো যে আমাদের কিভাবে আমরা দেখি, সেটা কি করে দেখি, দেখো এটা একটা গাছ, এটা একটা গাছ আমরা ধরো দেখছি, সেটা আমাদের যে এই যে এই জায়গাটা রয়েছে পীতবিন্দু, পীতবিন্দুতে সেই গাছটার একটা উল্টো প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব তৈরি হবে উল্টো, এবং সেইটা চলে যাবে এই অপটিক স্নায়ুর মাধ্যমে গুরু মস্তিষ্কে চলে যাবে, সে উল্টো প্রতিবিম্বটা, এবং সেখানে আছে দর্শন কেন্দ্র, দর্শন কেন্দ্রে গিয়ে সেই উল্টো প্রতিবিম্বটা সোজা প্রতিবিম্বে পরিণত হবে এবং আমরা সোজা গাছটাকে দেখতে পাবো, তাহলে রেটিনার পীতবিন্দুতে প্রতিবিম্ব তৈরি হয় উল্টো প্রতিবিম্ব, ঠিক আছে, এবং আমরা কিন্তু সোজাটাই দেখতে পাই, বোঝা গেছে, এইভাবে আমরা দেখতে পাই। উপযোজন কাকে বলে, উপযোজন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে লেন্সের বক্রতা হ্রাসবৃদ্ধি ঘটিয়ে এবং সিলিয়ারি পেশির মাধ্যমে আমরা কি করি, দূরের জিনিস, কাছের জিনিস সব কিছুই একই জায়গা থেকে অনেক সময় আমরা মানে দূরের জিনিসও দেখতে পাচ্ছি আবার কাছের জিনিসও দেখতে পাচ্ছি, এমন হয়। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ট্রাফিক সিগন্যাল তুমি অনেক দূর থেকেও দেখতে পাবে আবার তুমি কাছে থেকে এসেও দেখতে পাচ্ছ, তাহলে এইটা তো চোখের উপযোজন হচ্ছে, যার ফলে তুমি দূরের জিনিসও দেখতে পাচ্ছ আবার কাছের জিনিসও দেখতে পাচ্ছ। তো দূরের জিনিস দেখার জন্য আমাদের যে এইটা হচ্ছে সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশিটা প্রসারিত হয় এবং লেন্সটা সরু হয়ে যায়, দূরের জিনিস দেখার জন্য লেন্স সরু হয়ে যায়, এবং উল্টোটা কাছের বস্তু দেখার জন্য সময় লেন্সের বক্রতা বৃদ্ধি পায়, দেখো একটু মোটা হয়ে গেছে, এবং সিলিয়ারি পেশিটা সংকুচিত হয়ে যাচ্ছে, সিলিয়ারি পেশি সংকুচিত হয়ে যাচ্ছে, তাহলে দূরের বস্তু দেখার ক্ষেত্রে বুঝলাম সিলিয়ারি পেশি প্রসারিত হচ্ছে, লেন্স সরু হয়ে যাচ্ছে, এবং কাছের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশি সংকুচিত হচ্ছে এবং লেন্সের বক্রতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে বোঝাতে পেরেছি আশা করি উপযোজন। এবার আমাদের চোখের বিভিন্ন ত্রুটি রয়েছে, কী ত্রুটি রয়েছে, যেমন হচ্ছে মায়োপিয়া, অনেকে দেখবে যে কাছের জিনিস ঠিক মানে দূরের জিনিস দেখতে প্রবলেম হয়, কাছের জিনিস ভালো দেখছে দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, সেটাকে বলে মায়োপিয়া, ঠিক আছে। তো এই জায়গাটা দেখো পীতবিন্দু, এই জায়গা প্রতিবিম্ব গঠন হওয়ার কথা ছিল কিন্তু প্রতিবিম্বটা তৈরি হচ্ছে ঠিক পীতবিন্দুর আগে তৈরি হয়ে গেছে, তাই সে আবছা দেখতে পাবে।
তো মায়োপিয়া রোগ ঠিক করার জন্য অবতল লেন্স যুক্ত চশমা অথবা নেগেটিভ পাওয়ারের যে চশমা ইউজ করতে হয় মায়োপিয়া রোগ সারানোর জন্য। ঠিক আছে, হাইপারোপিয়াটা কি? হাইপারোপিয়া হচ্ছে কাছের জিনিস দেখতে যখন প্রবলেম হচ্ছে তখন সেটাকে হাইপারোপিয়া বলছে। এই জায়গাটা সৃষ্টি হওয়ার কথা ছিল, পিতবিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কথা ছিল, হয়েছে দূরবর্তী স্থানে গিয়ে। তাহলেও কিন্তু মানুষকে যে ব্যক্তিটার হয়েছে আর কি, সে কিন্তু আবছা দেখবে। তখন উত্তল লেন্সযুক্ত চশমা এবং পজিটিভ যে পাওয়ারের চশমা ইউজ করতে হয় হাইপারোপিয়ার ক্ষেত্রে। এবার চলে আসবো প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া হচ্ছে এমন একটা রোগ যেটা 40 বছরের ঊর্ধ্বের ব্যক্তিদের হয়, যেখানে বাইফোকাল লেন্সযুক্ত চশমা ইউজ করা হয়, লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। এবং ক্যাটারাক্ট হচ্ছে 60 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের হয়, ছানি পড়া, মানে লেন্সের সামনে কি হয় যে একটা আস্তরণ সৃষ্টি হয়ে যায়, যার ফলে চোখে দেখতে খুব অসুবিধা হয়। এবং এর একমাত্র ওষুধ হতে পারে যে অপারেশন করে ঠিক করতে পারে। তাহলে ক্যাটারাক্ট মানে হচ্ছে ছানি পড়া চোখে, যেটা 60 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের হয়ে থাকে। তাহলে আমরা পুরোটা ও যে চোখ আছে পুরো কমপ্লিট করে দিলাম। চলো এবার মক টেস্টে আমরা চলে যাই। চলো, তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, এ হচ্ছে কর্নিয়া, বি হচ্ছে রেটিনা, সি হচ্ছে স্ক্লেরা, ডি হচ্ছে করোয়েট। তোমাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। তাহলে একের দাগের এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, একের দাগের এ হয়ে যাবে সঠিক অ্যান্সার কর্নিয়া। আমরা কিন্তু এই কোশ্চেনগুলো করিয়ে দিয়েছি ক্লাসে। এবার অন্ধকারে দেখতে সাহায্য করে, এ হচ্ছে রডকোষ, বি হচ্ছে কোন কোষ, সি হচ্ছে পারকেঞ্জি কোষ, আর ডি হচ্ছে বাস্কেট কোষ। তাহলে তোমাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। আশা করি অ্যান্সার করতে পেরেছো। 2-এর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, রডকোষ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলে আসবো 3 নম্বর প্রশ্নে, চোখের কোন স্তরটি রঞ্জক যুক্ত? এ হচ্ছে কর্নিয়া, বি হচ্ছে করোয়েট, সি হচ্ছে রেটিনা, ডি হচ্ছে স্ক্লেরা। রঞ্জক যুক্ত মানে মেলানিন রঞ্জক যুক্ত। তাহলে আশা করি অ্যান্সারটা তোমরা করতে পারবে। 3-এর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, করোয়েট হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলে আসবো 4 নম্বর প্রশ্নে, চোখের কোন অংশ সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে? এ হচ্ছে অন্ধবিন্দু, বি হচ্ছে রেটিনা, সি হচ্ছে পিতবিন্দু, ডি হচ্ছে কর্নিয়া। তাহলে বারবার বলে দিচ্ছি ক্লাস চলাকালীন, 4-এর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, পিতবিন্দু হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যান্সার আমরা বলে দিচ্ছি ক্লাস করানোর সময়। চোখের রং নীল বা কালো হওয়া কোনটির ওপর নির্ভর করে? এ হচ্ছে করোয়েট, বি হচ্ছে কর্নিয়া, সি হচ্ছে আইরিস, ডি হচ্ছে লেন্স। তাহলে 5-এর আশা করি অ্যান্সার করতে পেরেছো। 5-এর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, আইরিস হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলে আসো 6 নম্বর প্রশ্নে, মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হলো? এ হচ্ছে করোয়েট, বি হচ্ছে স্ক্লেরা, সি হচ্ছে কর্নিয়া, ডি হচ্ছে রেটিনা। তাহলে 6-এর কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার করো তোমরা। আলোক সুবেদী সেটা হচ্ছে 6-এর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, রেটিনা হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলে আসবো চোখের পিতবিন্দু বর্তমান, এ হচ্ছে করোয়েট, বি হচ্ছে রেটিনা, সি হচ্ছে স্ক্লেরা, ডি হচ্ছে সিলিয়ারি বডিতে কোথায় বর্তমান? আশা করি অ্যান্সার করতে পেরেছো, সঙ্গে সঙ্গে করতে পারছো। তো 7-এর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, রেটিনায় পিতবিন্দু বর্তমান। চলে আসবো অশ্রুতে উপস্থিত উৎসেচকের নাম আমি বলে দিয়েছি, এ হচ্ছে অ্যামাইলেজ, বি হচ্ছে লাইপেজ, সি হচ্ছে পেপসিন, ডি হচ্ছে লাইসোজাইম। তোমাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। তাহলে 8-এর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, লাইসোজাইম হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলে আসবো 9 নম্বর প্রশ্নে, অক্ষিগোলকে আলোর প্রতিফলন রোধ করে, এ হচ্ছে কর্নিয়া, এটাও বলে দিয়েছি, বি হচ্ছে লেন্স, সি হচ্ছে করোয়েট, ডি হচ্ছে রেটিনা। তাহলে 9-এর আশা করি অ্যান্সার করতে পেরেছো। 9-এর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, করোয়েট হয়ে যাবে সঠিক অ্যান্সার। 10 নম্বর এবং লাস্ট প্রশ্ন হচ্ছে,
নিম্নলিখিত কোন প্রাণীর একনেত্র দৃষ্টি দেখা যায়? এ হচ্ছে পেঁচা, বি হচ্ছে বানর, সি হচ্ছে বাঘ, ডি হচ্ছে ব্যাং। তাহলে তোমরা অ্যান্সার আশা করি সকলে করতে পেরেছো। আমি বলে দিয়েছিলাম 10-এর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ব্যাং হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব, গমনটা পড়িয়ে দেবো এবং প্র্যাকটিস সেট করিয়ে দেবো, মক টেস্ট নেবো। তো আজকের মতো টাটা।